মুনাফা অর্জনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বিষয়টি গুরুত্ব দিতে বিমা কোম্পানির মালিকদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কৃষকদের স্বার্থ সুরক্ষায় খুব শিগগিরই শস্য বিমা চালু করা হচ্ছে। ফারুক হোসেনের রিপোর্ট। কৃষি ও ক্ষুদ্র বিমা শীর্ষক আন্তর্জাতিক সেমিনারের আয়োজক বিমা কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন। প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক উন্নয়নে বিমা খাতের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, আর এজন্যই শস্য বিমা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এই যে ব্যাংক ব্যবহার করা এবং ব্যাংক পরিচালনায় কৃষকদেরকে যে আমরা সম্পৃক্ত করে দিলাম, ঠিক বিমাটাও যদি এভাবে আমরা দিতে পারি তাহলে কিন্তু আমাদের কৃষকরা উপকৃত হবে। তবে এটা ঠিক যে ক্ষেত্রে সরকারকে উদ্যোগ নিতে হবে, সরকারকেই করতে হবে, কারণ প্রাথমিক ক্ষতিটা তো কৃষকের স্বার্থে সরকারকেই স্বীকার করে নিতে হবে, এবং পরবর্তীতে বেসরকারি খাতও আসবে বলে আমি বিশ্বাস করি। বিমা শিল্পকে মানবিক কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমা কোম্পানির মালিকদের প্রতি মুনাফা অর্জনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বিষয়টিকে গুরুত্ব প্রদান করবার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। বিমা শিল্পকে মানবিক কল্যাণে আপনারা কাজে লাগাবেন, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। কৃষিতে আমরা আশাতীত সাফল্য অর্জন করে খাদ্যে প্রায় স্বয়ংসম্ভরতা অর্জন করেছি। উৎপাদন এবং অর্থনীতিকে ঝুঁকিমুক্ত রাখতে বিমা কোম্পানিগুলোকে আরও কার্যকর ভূমিকায় অবতীর্ণ হতে আমি আহ্বান জানাচ্ছি। আন্তর্জাতিক এই সেমিনারের সুপারিশমালা সরকারের কাছে পেশ করলে সরকার যথাযথ বিবেচনা করবে বলে আয়োজকদের আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফারুক হোসেন, চ্যানেল আই, ঢাকা।